हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव इलेक्ट्रोटेक। वेलकम टू माय चैनल। बंधुरा आज के वीडियोते खूब इम्पोर्टेंट एक टॉपिक बा विषय निये आज के आलोचना करब। तो सेटा कि विषय सेटा आमी आपनादेर सामने निये आसछि। देखते पाच्छेन एखाने एक छवि रयेछे जेटार मध्ये लेखा आछे उपरे दुआरा सरकारेर जे लोगोटा सेटा। एइबार एखाने देखुन कि लेखा आछे, आपनार परिवारके खाद्य साथी प्रकल्पेर आवतায় निये आसार जन्ये नियम। এটা হচ্ছে গ্রামাঞ্চলের জন্য। তো আপনারা তো জানেন মোটামুটি 3 নম্বর ফর্ম ফিল আপ করলে পরেই কিন্তু এটা হয়ে যায়, তাও আমি আপনাদের পড়ে বলে দিচ্ছি। আর এই জিনিসগুলো খুব মাইনিউটলি আজকে খেয়াল করবেন। এখানে কিন্তু অনেকেই গোলমালটা করে ফেলেন, আর গোলমাল একবার গোলমাল হওয়ার জন্য আপনাকে কিন্তু মাসের পর মাস সেই গোলমালের কিন্তু খেসারত দিতে হয়। চলুন দেখা যাক, আপনি যদি আপনার পরিবারের জন্য ভর্তুকি যুক্ত ডিজিটাল রেশন কার্ড চান, তবে ফর্ম 3-এর মাধ্যমে আপনি অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারেন। আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে আপনি অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা করতে পারেন। আপনার অঞ্চলের খাদ্য পরিদর্শকের অফিসেও ফর্ম জমা নেওয়া হয়, তবে মনে রাখবেন নিম্নলিখিত কারণগুলির যে কোনো একটির মধ্যে আপনি পড়লে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড পাবেন না। কথাটা কি বললো, নিচে কিছু কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু আপনি যে রেশন কার্ডে জিনিসপত্র পাওয়া যায়, রেশন পাওয়া যায়, জিনিসপত্র খাদ্যশস্য পাওয়া যায়, সেই রেশন কার্ড আপনি পাবেন না। কী কন্ডিশন চলুন দেখা যাক। দেখুন এখানে আমি মার্ক করে দিচ্ছি ভর্তুকিযুক্ত রেশন কার্ড না পাওয়ার কারণ। কেন আপনারা পাচ্ছেন না বা কেন অ্যাপ্লাই করতে পারছেন না, অ্যাপ্লাই করতে যাচ্ছেন ভর্তুকিহীন রেশন কার্ডের অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, মানে নন সাবসিডাইজড কার্ড চলে আসছে। কেন, আপনি বা আপনার পরিবারে যদি কোনো প্রকার সরকারি চাকরি করে, আপনি আপনার পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পাবেন না। 1 নম্বর গেল। এবার আসি 2 নম্বরে। পরিবারের এক বা একাধিক সদস্য যদি মাসে 15,000 টাকার বেশি আয় করে, পরিবারের একজন বা তার বেশি মেম্বার যদি মাসে 15,000 টাকার বেশি আয় করে তাহলে কিন্তু পাবেন না। পরিবারের প্রাপ্ত পেনশনের পরিমাণ যদি 15,000 টাকার বেশি হয় তাহলেও পাবেন না। ঠিক আছে, যদি আপনি কোনো ফ্যামিলিতে আছেন, আপনার ফ্যামিলি দেখা গেলো যে পেনশন পাচ্ছেন, যদি ধরুন কেউ পেনশন পায়, সেখানে যদি 15,000 টাকার বেশি পেনশন পায় তাহলে কিন্তু পাবে না। পরিবারের কোনো সদস্য যদি আয়কর মানে ইনকাম ট্যাক্স বা বৃত্তি কর মানে প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও কিন্তু পাবেন না। 4 নম্বর। 5 নম্বর কি, 3 কামরা যুক্ত পাকা বাড়ি আছে। ধরুন আপনার একটা বাড়ি আছে, সেটা পাকা বাড়ি, 3টা রুম আছে, সেই রকম যদি কেস হয় তাহলে কিন্তু পাবেন না। বাড়িতে নিজের ফ্রিজ আছে, নিজের বাড়িতে নিজের ল্যান্ডলাইন যুক্ত টেলিফোন আছে, যদি ল্যান্ডলাইন যুক্ত টেলিফোন থাকে তাহলেও পাবেন না। রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে এমন যন্ত্রচালিত 2, 3 অথবা 4 চাকার যুক্ত গাড়ি বা মাছ ধরার যদি নৌকা থাকে সেক্ষেত্রেও আপনি পাবেন না। 3 বা 4 চাকা যুক্ত কৃষি সরঞ্জাম যেমন ট্রাক্টর, ফসল তোলার মেশিন ইত্যাদি যদি থাকে, মানে গ্রামাঞ্চলে যাদের, তারাও কিন্তু পাবেন না। যারা কিষাণ ক্রেডিট কার্ডে 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট আছে যাদের, তারাও কিন্তু এখানে পাবেন না। সেচের সরঞ্জাম সহ 2.5 একর জমি মানে 7.5 বিঘা জমি তার বেশি যদি বা তার বেশি যদি সেচযুক্ত জমি থাকে তাহলেও কিন্তু আপনি সেখানে এই রেশন কার্ড পাবেন না। বছরে 2 বা তার বেশিবার ফসল ফলে এমন 5 একরের মানে 15 বিঘার বেশি জমি থাকলে, বছরে 2 বার বা তার বেশিও যদি আপনার জমি থাকে মানে 15 বিঘার বেশি জমি থাকে তাহলেও কিন্তু পাবেন না। ঠিক আছে, আর কি, পরিবারের অকৃষিজ সংস্থা সরকারের সঙ্গে নিবন্ধিত যদি থাকে তাহলেও কিন্তু আপনি পাবেন না। যদি আপনার কোনো এন্টারপ্রাইজ যেটা সরকারের সাথে যদি মানে রেজিস্টার থাকে তাহলেও কিন্তু পাবেন না। এবার ভালো করে আপনি নিচে জায়গাটা খেয়াল করবেন। উপরের উল্লিখিত কারণগুলির মধ্যে পড়ার কারণে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড না পেলেও আপনি সাধারণ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড পেতে পারেন অনলাইনে 10 নম্বর ফর্ম আবেদন করে। অনলাইনে 10 নম্বর ফর্ম আবেদন করার জন্য wpds.gov.in তে গিয়ে সিটিজেন ট্যাবে ক্লিক করলেই ড্রপডাউন মেনু থেকে আপনি অ্যাপ্লাই ফর নন সাবসিডাইজড রেশন কার্ড ট্যাবে ক্লিক করলে আবেদন করতে পারবেন। আশা করি আপনাদের এই যে প্রবলেমগুলো যেগুলো এতদিন ছিল, যেটা হচ্ছে কেন আমরা আবেদন করতে যাচ্ছি বাট ভর্তুকিহীন রেশন কার্ডের পেজ খুলে যাচ্ছে, কেন আমরা ভর্তুকিযুক্ত রেশন কার্ডে আবেদন করতে পারছি না, মানে AY, SPH, HPH, HRKSY এইসব কার্ড কেন পাচ্ছি না, জেনারেল কার্ড কেন চলে আসছে, আশা করি আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে এই কন্ডিশন যেগুলো দেখছেন এগুলো কিন্তু রুরাল এরিয়ার ক্ষেত্রে মানে গ্রামাঞ্চলের ক্ষেত্রে। ঠিক আছে, তো শহরাঞ্চলের এরকম আপডেট যদি আসে আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেই আপডেট শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও হতে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে।